নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার ছেলের জন্মদিন, কালকে থেকেই জন্মদিনে তোড়জোড় শুরু হয়ে গেছে। আর সকাল সকাল আমার বোনেরাও চলে এসেছে আমাদের বাড়িতে, আর ওরা আমাদের বাড়িতে এসেই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। তাহলে চলুন ওরা রান্না করুক আর আমি ব্লগ থেকে স্টার্ট করি। আমাদের বাইরে আমিষ রান্না হচ্ছে, যেটা রান্না করছে রান্নার ঠাকুর, আর ঘরের ভিতরে বোন নিরামিষ করছে। তিন চারজন আছে যারা নিরামিষ খাবে, সেই রান্নাটাই আমাদের ঘরের ভিতরে হচ্ছে। আমার ছেলে সকাল থেকে কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই ওর বন্ধুরা আসতেই সঙ্গে সঙ্গে কেক কাটা শুরু হয়ে গেছে। কেক কাটিং এর ভিডিওটা আমার কি করে জানি না ডিলিট হয়ে গেছে, তাই অন্য সোর্স থেকে আমি এই ভিডিওটা নিয়েছি, সেই জন্য পিকচারটা ভীষণই বাজে এসেছে। এমন অসম্ভব ছেলে কেক কেটেই সরাসরি নিজের মুখে। ওর কেক কাটার পরে তারপরে আমরা কেকটাকে নিয়ে সেগুলোকে ছোট ছোট পিস পিস করে সবার মধ্যে ভাগ করে দিলাম। ঘরের ভিতরে কেক ডিস্ট্রিবিউট হচ্ছে, আর বাইরে এই যে দেখুন রান্নার সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে ডিমের চপ। মাংসটা কি দিয়ে মেখেছেন? ও, কাঁচা লঙ্কা আছে। এখানে চিলি চিকেনের মাংস ম্যারিনেট করা হচ্ছে, আর এই পাশে হচ্ছে চিলি চিকেনের জন্য যে চিকেন পকোড়াটা হয় সেই পকোড়া ভাজা হচ্ছে। আর এই দেখে যেহেতু আজকে ওর জন্মদিন, সেই জন্য ওর আনন্দের আর মাত্রা নেই। সব বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ওর নাচ গান শুরু করে দিয়েছে। আর যেহেতু আমার বোনের ছেলে ছোট, সেই জন্য ওকে ওরা নিচ্ছে না, তাই ও একাই নেচে যাচ্ছে। কি আর করবে বেচারা। প্রত্যেক বছর জন্মদিনে শুধু ওর বন্ধুদেরকেই বলা হয়, কিন্তু এবছর ওর বন্ধুদের সঙ্গে পাড়ার ছেলেদের আর কি আমাদের ক্লাবের ছেলেদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে। ওরাও সবাই এসেছিল, সবাই মিলে খুব মজাই করলাম, হই হই করলাম, আনন্দ করে খাওয়া দাওয়া করা হলো, খুবই মজা মজায় দিনটা কাটলো। পাড়ার ছেলে আর ছেলের বন্ধুদের সঙ্গে সঙ্গে আমার আত্মীয় স্বজনরাও এসেছিল। আমার কাকি, আমার বৌদি, আমার ছোট মামি, আমার মামাতো বোন, বোন বোনের বর, সবাই এসেছিল। সবাই মিলে খুব আনন্দ করলাম। সবাই চলে যাওয়ার পরে আমরা সব আত্মীয় স্বজন মিলে জমিয়ে আড্ডা মারলাম, আনন্দ করলাম, গল্প গুজব করলাম। আসলে সত্যি কথা বলতে কি জানেন তো, এই সব অনুষ্ঠানগুলো একটা অজুহাত মাত্র। সবার তো সবসময় একসাথে হওয়া সম্ভব হয় না, কিন্তু এই অনুষ্ঠানগুলোতে আমরা সবাই একসাথে হই, গল্প করি, আনন্দ করি, সবার সাথে সবার দেখা হয়। যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, এরা এখন খাওয়া দাওয়া করে বাড়ি যাবে, তাই আমি এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।